সরকারের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে গবেষণায় মনোযোগী হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই খাতে গবেষণা বরাদ্দ বাড়ানো হবে বলে জানান তিনি। নিজ কার্যালয়ে ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, পাবনার রূপপুরেই নির্মিত হবে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ছাড়াও গবেষকদের মাঝে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বা NST ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান প্রদান উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব মিলিয়ে এবার মোট 4,717 জন ফেলোশিপ ও গবেষণার জন্য মনোনীত হয়েছেন, যাদের মধ্যে 54 জনকে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বৃদ্ধি ও গবেষণার ক্ষেত্র বাড়াতে আওয়ামী লীগই প্রথম জোর দেয় বলে জানান প্রধানমন্ত্রী। চিকিৎসা বিজ্ঞানে গবেষণা কম হচ্ছে উল্লেখ করে সরকার প্রধান এই খাতে গবেষণা বাড়ানোর তাগিদ দেন। আমরা একটা জায়গায় একটু পিছিয়ে আছি, সেটা হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ে গবেষণা। ডাক্তার সাহেবরা শুধু প্র্যাকটিস করে আর টাকা কামাই করে গবেষণার দিকে বেশি যায় না, কিন্তু এখন গবেষণার উপর গুরুত্ব দিতে হবে, কারণ দেশের মানুষ আরও সুস্থ হবে, সবল হবে, মেধাবী, যারা মেধাবী কাছে সুযোগ পাবে, গবেষণা অপরিহার্য। যারা সরকারি চাকরি করছেন তারা প্রাইভেট প্র্যাকটিসটা একটু কমিয়ে দিয়ে গবেষণার দিকে নজর দেন, আর এছাড়া যারা গবেষণা করবেন, আমি তো বললাম যে যাদেরকে আরও উৎসাহ দেওয়ার জন্য যা করার আমরা করব, কিন্তু গবেষণাটা আমাদের খুব দরকার। বিজ্ঞান এবং স্বাস্থ্যবিজ্ঞান এই দুটোর উপরে আমাদের গবেষণায় সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি ও স্যাটেলাইট উৎক্ষেপণের সরকারের সিদ্ধান্তের কথাও জানান প্রধানমন্ত্রী। আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি, আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার জন্য চেষ্টা করেছিলাম দক্ষিণে, কিন্তু দক্ষিণে আমাদের যে মাটি সেই মাটি এত নরম, আমি আমাদের প্রত্যেকটা দ্বীপ আমরা এটা সার্চ করেছি দেখেছি, সে কিন্তু আসলে সেখানে করা বোধ হয় সম্ভব নয়। তবে এখন যেখানে আমরা বিদ্যুৎ কেন্দ্র করেছি এটা সমাপ্ত হবার পর দ্বিতীয়টাও আমরা এই পাবনাতে এই রূপপুরেই করতে পারবো। তাছাড়া আমাদের স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি, স্যাটেলাইট 2 উৎক্ষেপণ করারও ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী আরও জানান, বিজ্ঞান মনস্ক প্রজন্ম গড়ে তুলতে প্রতি বিভাগীয় শহরে নব থিয়েটার করার পরিকল্পনা নিয়েছে সরকার। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, রমজান মাসে সংযম না করে কর্মসূচি অব্যাহত রাখলে জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বিএনপি। সোমবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় তিনি একথা বলেন। এ সময় সুপ্রিম কোর্ট বার নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকারের ছত্রছায়া থেকে অপরাধ করলে কোনো ছাড় দেওয়া হবে না, তাতে সে যতই প্রভাবশালী হোক না কেন। মুকসিমুল হাসানের রিপোর্ট। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা। সূচনা বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 2 সিটিসহ সাম্প্রতিক অনুষ্ঠিত 233টি স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি প্রমাণ করে নির্বাচনের প্রতি জনগণের আগ্রহ নেই, এমন অপপ্রচারের বাস্তবিক কোনো ভিত্তি নেই। বিএনপি প্রতিদিন সকাল থেকে সারাদিন মিথ্যা ডাল নিয়ে বসে। এ সময় সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের সহিংসতা এবং অনিয়ম প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অপরাধীদের কোনো দল নেই, যত প্রভাবশালী হোক না কেন ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো অপরাধ বা অপকর্ম আজকে সরকারি দলের ছত্রছায়ায় যদি হয়ে থাকে, কোনো অবস্থাতেই আপোষ করবে না, অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করবে এবং বিচার করবে, তিনি যতই প্রভাবশালী। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, আসন্ন রমজানে কোনো ইফতার পার্টি করবে না আওয়ামী লীগ কিংবা সরকার। এই অর্থ অসহায় এবং দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী এবং ইফতার বিতরণে খরচ করা হবে। একই সঙ্গে তিনি বলেন, রমজান মাসে বিএনপি কর্মসূচি দিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। রোজার মাসে সংযম না করে আন্দোলন করবে, এতে আমাদের কোনো অসুবিধা নেই, তারা আরও জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। অন্য এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে অত্যন্ত সতর্ক এবং আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে সরকার। সরকার এবার অত্যন্ত তৎপর। মুকসিমুল হাসান, NTV নিউজ, ঢাকা। জনগণের ভোটে নির্বাচিত নয় বলে বর্তমান সরকার অবৈধ, এ কারণে তাদের দাপ্তরিক কাজও অবৈধ, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য
মির্জা আব্বাস। এদিকে চট্টগ্রামে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলে জনগণের দুর্দশা নিয়ে মন্ত্রীরা যা ইচ্ছে তাই বলছেন। মিজান রহমানের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস অভিযোগ করেন, পাতানো নির্বাচনের পথ পরিষ্কার করতে গত 28 অক্টোবর পরিকল্পিতভাবে বিএনপির সমাবেশে হামলা করা হয়েছে। 5% মানুষও নির্বাচনে ভোট দেয়নি দাবি করে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের ভোটের বিষয়ে চূড়ান্ত মূল্যায়নও ওই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ইফতার নিয়ে মন্ত্রী এমপিরা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন মির্জা আব্বাস। যে এখানে আজকে নারকীয় হত্যাকাণ্ড চলছে, সেই গাজায়ও তারা মেট মোটামুটি একটা মানে ঈদের মতো আমি যেই রমজান পালন করতেছে। আমাদের এখানে সেই অবস্থা কিন্তু নাই, একটা সময়কালীন একটা রাজত্ব চলছে এখন দেশে, এবং তারা ভয়ে আছে, আতঙ্ক আছে যে তারা ডামি নির্বাচন করলো। এই ডামি নির্বাচনটা বিশ্বব্যাপী এখন প্রচলিত হয়ে গেছে যে বাংলাদেশে একটা ডামি নির্বাচন হয়েছে। আর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে মহিলা দলের সম্মেলনে যোগ দিতে এসে স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ক্ষমতা হারানোর আতঙ্কে ক্ষমতাসীন দলের নেতারা মধ্যবর্তী নির্বাচন ও বিএনপিকে নিয়ে মন গড়া বক্তব্য দিচ্ছেন। আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক, তিনি সারাক্ষণ বিএনপি নিয়ে চিন্তা করেন। বিএনপি কিছু পারবে না বলেছে তো, অর্থাৎ বিএনপি এমন আন্দোলন দেখিয়ে দিয়েছে 28 অক্টোবরের ঘটনায়, সেটা প্রমাণ তারা কীরকম আতঙ্কিত হয়েছিল। সে আতঙ্কের কারণে ষড়যন্ত্র করে আমাদের সিনিয়র নেতাদের ষড়যন্ত্র করে আমাদের নেতাকর্মীকে হত্যা করে মেরে তারা আজকে ক্ষমতায় বসে আছে। এদিকে চট্টগ্রামে ইফতার পণ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার জবাব একসময় এই সরকার পাবে। জনতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন, অভাব থাকা সত্ত্বেও আপনার ভাতা কেটে দেওয়ার যে হুমকি দিয়েছে তা সত্ত্বেও আপনাদের কার্ড নিয়ে নেওয়ার হুমকি, স্থানীয় সন্ত্রাসীদের হুমকি, পুলিশের হুমকি, সবকিছু উপেক্ষা করে আপনারা ভোট কেন্দ্রে চাপ নেন। এটাই হচ্ছে গণতন্ত্রের বিজয়, এটাই হচ্ছে বিএনপির আন্দোলনের সুফল। অবৈধভাবে ক্ষমতা দখলের কথা দেশে ও বিদেশিদের কাছে পরিষ্কার হয়ে যাওয়ায় বর্তমান সরকার তাদের বৈধতা নিয়ে নতুন করে শঙ্কিত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন বিএনপি নেতারা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। কোনো বিক্রেতা পণ্যের দাম বেশি নিলে ক্রেতাদের প্রতিবাদ করতে বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সোমবার সকালে রাজধানীতে বাজার পরিদর্শন শেষে তিনি বলেন, সরকারের নজরদারি বাড়িয়ে বাজারে শৃঙ্খলা আনার চেষ্টা করা হচ্ছে। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে মজুত করে কিছু পণ্যের দাম বাড়াচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। হাসানুল শাওনের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর শান্তিনগর বাজারে নিত্যপণ্যের মূল্য পরিস্থিতি পরিদর্শনে আসেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় তার সাথে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্তারা। নিত্যপণ্যের খুচরা দোকানগুলোতে তেল চিনি সহ বেশ কিছু পণ্য নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা তার খোঁজ নেন বাণিজ্য প্রতিমন্ত্রী। যদিও মন্ত্রীর এই খুচরা বাজার পরিদর্শন নিয়ে ক্ষোভ জানান কিছু ভোক্তা। আপনার অভিযান হলো যারা মাল আমদানি করতে আসে, যারা মানে সারা বাংলাদেশ সোল ডিস্ট্রিবিউশন যারা করতে আসে, যাদের হাতে নিয়ন্ত্রণ তাদের কাছে যেতে হবে, দৈত্য হবে তাদেরকে। এটা জায়গা মতো হইতে হবে, আরো বিষয়ে এই জায়গায় কিছু হবে না, বাজারে কোনো কিছু হবে না। পরে বাজার কমিটির সাথে মতবিনিময় সভায় বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বাজার ব্যবস্থাপনা রাতারাতি পরিবর্তন করা যাবে না, তবে বাজার নিয়ন্ত্রণে চেষ্টা করছে সরকার। সরকার 163 টাকা সর্বোচ্চ তেলের দাম নির্ধারণ করেছে, আপনি 1 টাকা বেশি দাম দিয়ে কিনবেন না, এইটুক ভয়েস তো আমরা জনগণের কাছ থেকে আশা করতে পারি। আমরা এই লেভেল দেখে কিনবো, যে লেভেলে কত টাকা লেখা আছে, চিনির দাম 44 টাকা, 40 টাকার বেশি হওয়ার কথা না, বেশি দামে আপনারা কিনবেন না, প্রতিবাদ করবেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, রমজানে সারা দেশে নিত্যপণ্যের বাজারে অভিযান অব্যাহত থাকবে। সাপ্লাইতে কোনো সমস্যা নেই, আপনারা প্রতিটা মার্কেটে যাবেন, প্রচুর পরিমাণ আপনার এই পণ্য আছে, কিন্তু সমস্যাটা হয়ে গেছে বিপণন ব্যবস্থার সমস্যা। সেই জায়গাটায় বলা হয় অনেকেই আপনার কোনো কারণে মজুত করে সাপ্লাইটাকে ধরে রেখে আপনার মূল্যটা বাড়িয়ে দেন, এই কারণেই কিন্তু আমরা কাজ করছি। ভবিষ্যতে পাইকারি বাজারে ট্রেড লাইসেন্স ছাড়া মৌসুমি ব্যবসা করা যাবে না বলেও জানানো হয় মত বিনিময় সভায়। হাসানুল শাওন,
এনটিভি নিউজ ঢাকা। রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমসাময়িক বিষয় নিয়ে করা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, বর্তমানে পেঁয়াজসহ বেশিরভাগ নিত্যপণ্যের কোনো সংকট না থাকলেও বাজার সিন্ডিকেটের কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে। রমজান ঘিরে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা নিয়ে আক্ষেপ প্রকাশ করে মন্ত্রী বলেন, উৎসব এলেই অসৎ মনোবৃত্তি নিয়ে নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া হয়। আমরা এই অসাধু ব্যবসায়ী অসাধু মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর। আমরা জনগণকেও অনুরোধ জানাবো এ ব্যাপারে আমাদেরকে সহায়তা করার জন্য। এবং এখন যেমন অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট হয়, জনগণ যখন তাদের বিরুদ্ধে সিন্ডিকেট করে ফেলবে তখন তারা কোথায় যাবে সেটি হচ্ছে প্রশ্ন। এদিকে কেউ যদি রমজানে কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ায় তাহলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা মহানগর এলাকার ব্যাংক, বিপণী বিতান, শপিং মলে নিরাপত্তা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা শেষে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, রমজানে যানজট কমাতে সড়কে ওয়াসা তিতাসের চলমান কাজ বন্ধ রাখার অনুরোধ জানিয়ে সংস্থাগুলোকে চিঠি দেবে পুলিশ। তিনটা থেকে আমাদের একেবারে সন্ধ্যা সাতটা পর্যন্ত এগুলো বিশেষ পরিকল্পনা থাকবে এবং বিশেষ ডেপ্লয়মেন্ট থাকবে, যার মাধ্যমে মানুষ ঘরে গিয়ে ইফতারটা করতে পারে। ট্রাফিক জ্যামের যে বিষয়টি রয়েছে সেটি আমরা আমাদের নিজস্ব যে ট্রাফিক কর্ম পরিকল্পনা রয়েছে সেটির সাথে সাথে স্থানীয় ভিত্তিতে, যেমন কোনো মার্কেটের সামনে যেন জ্যাম তৈরি না হয় সেজন্য সেই মার্কেট সমিতির সহযোগিতা চাই। অনূর্ধ্ব ১৬ সাফ জয়ী নারী দলের খবর। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের দাপট ধরে রাখার প্রত্যয় বাংলাদেশের মেয়েদের কণ্ঠে। নেপালে অনূর্ধ্ব ১৬ সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে সোমবার দেশে ফিরেছে অর্পিতা বিশ্বাসের দল। এর মধ্য দিয়ে আঞ্চলিক সব রকম প্রতিযোগিতায় শিরোপা জেতার রেকর্ড গড়েছে লাল সবুজরা। কুশল ইয়াসিরের রিপোর্ট। নারী ফুটবলের জয়ের সুবাতাস বয়েই চলছে। এবার সাফ অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে পা রাখল টিম বাংলাদেশ। হিমালয়ের দেশ নেপালে টাই ব্রেকারে শক্তিশালী ভারতের বিপক্ষে ফাইনালে জয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার সব আঞ্চলিক টুর্নামেন্টে শিরোপার স্বাদ পেল লাল সবুজের প্রতিনিধিরা। শিরোপা নিয়ে ফিরে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অর্পিতা বিশ্বাসরা। স্মরণীয় একটা বিষয় যে হচ্ছে 16 টিমের ক্যাপ্টেন হিসেবে জয়লাভ করছে, দেশের জন্য কিছু করতে পারছি, সেটা আসলে অনেক আনন্দদায়ক ছিল সেই মুহূর্তে। সেটা সেই আনন্দ আর কি বলে বোঝাতে পারবো না যে কতটা আনন্দ ছিল। ধারাবাহিকতা ধরে রাখতে মেয়েদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কোচ কর্মকর্তারা। সবার অনুপ্রেরণা, এবং আমি কেন জানি না, আমি ছেলেদের টিমে কাজ করেছি, বাট মেয়েদের জন্য একটা আলাদা ফিলিংস অলওয়েজ দেশবাসীর, যেটা আসলে কাজ করার জন্য খুবই সহায়ক আমার জন্য। বাংলাদেশ যে সাউথ এশিয়ায় নাম্বার ওয়ান সেটাই প্রুভ করলো, এবং আমরা একক চ্যাম্পিয়ন। আপনারা বুঝতেই পারছেন যে আমরা ব্যাক টু ব্যাক টুর্নামেন্টে আমরা প্রমাণ করে দিলাম যে আমরাই নাম্বার ওয়ান। বেশ কয়েক বছর ধরে একের পর এক শিরোপা উপহার দিয়ে আসছে মেয়েরা, আগামী দিনে সবার সমর্থন চায় জুনিয়র বাঘিনীরা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ঐতিহাসিক 7ই মার্চ পালিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। পরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান। এ সময় হাইকমিশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন হাইকমিশনের কাউন্সিলর জি এম রাসেল রানা ও প্রথম সচিব প্রণব কুমার ঘোষ। প্রথম সচিব রেহানা পারভিনের উপস্থাপনায় অনুষ্ঠানে বীর শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত এবং এক মিনিটের নিরাপত্তা পালন করা হয়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, মালয়েশিয়া আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে মক্কা আওয়ামী ফাউন্ডেশন। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ ওভি জানান, ফাউন্ডেশনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মোর্শেদুল আলম নিবিল ও মেহেদি হাসানের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আবু মুসা আনসারি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাসেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি শফিকুর রহমান, প্রধান উপদেষ্টা কাজী রফিকুল ইসলাম, মক্কা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু তৈয়ব, কাতার আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, প্রবীণ আওয়ামী লীগ নেতা ফরিদুদ্দিন, উপদেষ্টা মুজিবুর রহমান। শুরুতে কোরআন তেলাওয়াত করেন মুজিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন তাজুল ইসলাম, বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক বেলাল, আব্দুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি শেখ রিয়াজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজাদ চৌধুরী। 2017 সালে 21তম দুবাই হোলি কোরআন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলামকে কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মালিক স্ট্রিম কর্পোরেশন। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, সোমবার বিকেলে তিনি বিমানবন্দরে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে মালিক স্ট্রিম কর্পোরেশন কার্যালয়ে পৌঁছলে প্রতিষ্ঠানের পরিচালক দাতু আব্দুল মালেক ও আবু বকর সিদ্দিক নাসিম তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া কোতারায়ের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হেলালুদ্দিন। উল্লেখ্য যে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিশ্বের 103 দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করা বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগ্রাম গ্রামের হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। পবিত্র কোরআন শুদ্ধ তেলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগী তরিকুল ইসলাম এই সাফল্য অর্জন করেন। পুরো রমজান মাস কুয়ালালামপুরের কোতরায়া বাংলা মসজিদে প্রবাসীদের তারাবির নামাজ পড়াবেন বলে জানান তিনি। শর্ত দিয়ে তামিম ইকবালের জাতীয় দলে ফিরতে চাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও পার্টেক্সের ম্যাচ শেষে তিনি বলেন, তামিম মূল্যবান ক্রিকেটার কিন্তু শর্ত দিয়ে দলে আসতে চাওয়াটা একেবারে বেমানান। তামিম এত বছর বাংলাদেশে সার্ভি দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন, এটা সবচেয়ে বড় কথা। যদি টিম ম্যানেজমেন্ট, টিম সিলেক্টর আছেন বা কোচ ম্যানেজমেন্ট আছে, তারা যদি চিন্তা করেন যে তামিমকে আমাদের, অবশ্যই তামিমকে আমাদের প্রয়োজন থাকলে তামিম খেলবে, বাট সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোনো শর্তে, সেটা কি কতটা যৌক্তিক আসলে আমি নিজেও বলতে পারবো না।